নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। বাজার সহনীয় রাখতে ভোজ্য তেল সহ কয়েকটি পণ্যের উপর থেকে ভ্যাট ট্যাক্সও তুলে নেওয়া হচ্ছে। মজুদ ও সিন্ডিকেট কারবারিদের বিরুদ্ধে টাস্ক ফোর্স গঠন এবং খোলা বাজারে পণ্য বিক্রি দ্বিগুণ করার চিন্তা চলছে। বিকেলে সচিবালয়ে আন্ত মন্ত্রণালয় বৈঠক শেষে এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ওই বৈঠকে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। প্রয়োজনীয় ক্ষেত্রে ভ্যাট ও ট্যাক্স কমানো বা তুলে দেওয়া, হ্যাঁ ডিউটি কিংবা ট্যাক্স যেটাই হোক, নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর, মানে এই ভোজ্য তেল কিংবা আরো যদি এরকম কিছু চলে আসে চিনি, তাহলে সেগুলোর উপরে কিভাবে কতখানি কমানো যায় সেটা নিয়ে আমরা খুব শীঘ্রই একটা আমরা অ্যানাউন্স করব।